সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় এক নাবালিকা মেয়েকে অপহরণের ঘটনায় মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেয়েটির মা জানিয়েছেন, তার মেয়েকে মাসুম মিয়া নামের এক দুষ্কৃতী সদল বলে অপহরণ করে নিয়ে গেছে। মাসুম মিয়ার গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার সোনামুড়া কাঁঠালিয়া সড়ক অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা নাম্বারবিহীন একটি গাড়িতে করে তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন মেয়েটির মা। আগে দেখছেন কোনোদিন আপনার বাড়ির আশেপাশে কয়েক মাস কিন্তু মেয়ে বাড়ি না দেখে এদিকে আইসা না, যখন শুনছে বিয়েটি ঠিক হয়েছে তারপরে অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী যুবকের গ্রেপ্তারি এবং কঠোর শাস্তির দাবি জানায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। ঘটনা হয়েছে যেমন রবীন্দ্রনগর শান্তিপল্লী গ্রাম থেকে জনবহুল এলাকা থেকে সন্ধ্যা ৬টায় সে যখন ধূপ দিতে ঠাকুর পূজা দেওয়ার জন্য উলুধ্বনি দিয়ে বাইরের চতুর্দিকে ধূপ ধুনা দিচ্ছেন, তখন সময় একটা বেনাম্বারি গাড়ি এবং তিনজন লোক ছিল, সেই গাড়িটার নাম্বারবিহীন। এই মেয়েটাকে নাম তার অনামিকা দাস বৈষ্ণব, ওই মেয়েটাকে জোরপূর্বক মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে গিয়েছে। কিন্তু তার মা বাবা চিৎকার শুনে, মেয়েটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও দুইবার শব্দ শুনে যখন আসছে গাড়িটা অত্যন্ত স্পিডে সেখান থেকে স্থান পরিবর্তন করে আড়ালে চলে গিয়েছে। জনবহুল এলাকায় এই ধরনের অপহরণের ঘটনায় স্থানীয় জনমানুষের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীর উপযুক্ত শাস্তি হলে জনজীবনে পুলিশের প্রতি আস্থা ফিরে আসবে বলে সুধী সমাজের অভিমত। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।